একটা লাইফটাইম সার্ভিসের ওয়ারেন্টি দিয়ে মোবাইলের দামে ল্যাপটপ নাইন জেনারেশন দিব 16900 টাকা, কোরাই 5 এর 8 জেনারেশন অনলি 22900 টাকা, 84036 কোরাই 5 এর 8 জেন ল্যাপটপ 31500 টাকা করে দিলাম, 84036 কোরাই 5 এর 7 জেন 256 জিবি আছে এসএসডি, 8 জিবি আছে র‍্যাম, 4 জিবি আছে গ্রাফিক, 20990 টাকা সং কার্বন কোরাই 5 এর 8 জেন 512 জিবি এসএসডি, 8 জিবি 16 জিবি র‍্যাম। আমি আজকে যে প্রাইস দিব এই প্রাইসে পুরো মানে বাংলাদেশে কেউ দিতে পারবে 23900 টাকা, 23900 টাকায় জেটবুক এইচপি 44007 কোরাই 5 প্রসেসর দিয়ে 10 জেন ল্যাপটপ, কোরাই 5 কোরাই 5 এর 10 জেনারেশন জেটবুক 40 নিউ, জি 40 নিউ জেটবুক ফায়ারফ্লাই জি 8 ল্যাপটপ, কোরাই 7 প্রসেসর দিয়ে 11 জেন ল্যাপটপ। মিরপুর 10 এর ঠিক গোল চত্বর থেকেই আপনি দক্ষিণ দিকে হাঁটা শুরু করবেন, শাহরাপাড়ার দিকে যে রাস্তাটা চলে গেছে মেট্রো রেলের পিলার কাউন্ট করবেন, 251 নম্বর পিলারে পূর্ব পাশে সুমন প্লাজার নিস্তলায় হচ্ছে এসটিসি ল্যাপটপ শপ। বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি, 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম তন্নি আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু শুনলাম আপনারা নাকি ইতিহাসের সেরা অফার দিতেছেন আজকে, লাইফটাইম সার্ভিসের ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে মোবাইলের দামে ল্যাপটপ, মোবাইলের দামে ল্যাপটপ, মোবাইল তো 10-15 হাজার টাকায় ভালো ভালো মোবাইল পাওয়া যায়, 10-15 হাজার টাকা হলে আপনি ল্যাপটপ নিতে পারবেন, তো সেগুলা তো দেখা যাচ্ছে কম দামি ল্যাপটপ, তো দেখা যাচ্ছে অনেক আগের জেনারেশন হয় আসলে, ওইগুলা দিয়ে সব রকম কাজ করা যায়। জেনারেশন দিব 16900 টাকায়, 9 জেনারেশনের ল্যাপটপ 16900 টাকা, জি শিওর তো? জি নাকি শুধুমাত্র বলতেছেন? শিওর আবার কি ভাই, যে নিয়েই তো আসি ল্যাপটপ, আচ্ছা এই ল্যাপটপ ল্যাপটপ দিব, এই ল্যাপটপটা কত? 900 টাকা। এটা তো আবার ট্যাব মোড দেখা যাইতাছে, আপনি ট্যাব মোডে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ মোডে ব্যবহার করবেন আপনার যেরকম ইচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু আবার টাচ, আপনি পুরো ফুল টাচ ব্যবহার করবেন, এইচডি ডিসপ্লে, এটার মডেল হলো ডেল এর 3190 পেন্টিয়াম এর 9 জেনারেশনের ল্যাপটপ, শুধু কথাই না কাজে আমাদের মিল থাকতে হবে, 9 জেনের ল্যাপটপ 128 জিবি এসএসডি, 8 জিবি র‍্যাম, 4 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে উনি যেটা বলেছি 16900 টাকা, 16900 টাকা ইনশাআল্লাহ সবাই চলে আসবেন। আপু আপনার শপিং লোকেশনটা একটু ফাস্টে বলুন। লোকেশনটা হলো আপনাদের আসতে হবে মিরপুর 10, মিরপুর 10 এর ঠিক গোল চত্বর থেকেই আপনি দক্ষিণ দিকে হাঁটা শুরু করবেন, শাহরাপাড়ার দিকে যে রাস্তাটা চলে গেছে মেট্রো রেলের পিলার কাউন্ট করবেন, 251 নম্বর পিলারে পূর্ব পাশে সুমন প্লাজার নিস্তলায় হচ্ছে এসটিসি ল্যাপটপ শপ। ওকে সবাই চলে আসবেন, একেবারে ইজিয়েস্ট একটা লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বরের গোল চত্বরের পাশে, কিন্তু ওনাদের শপটা, স্ক্রিনের নাম্বার এবং শপের অ্যাড্রেস সব ডিটেইলস গুলো দেওয়া থাকবে। আপু এরপরে কোনটা আছে আজকের ভিডিওতে? 22 এর মধ্যে একটা ল্যাপটপ দেখাই, আচ্ছা ঠিক আছে, 22 আমি তো বলেছি যে 20-21-22 হলে অনেকেই কিন্তু অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাতে নিতে পারবেন, আমি 22000 এর মধ্যে একটা ল্যাপটপ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কি যেন বলতে চাচ্ছিলে, মানে অল্প বাজেটের মধ্যে অনেকে কিন্তু হাই কনফিগারেশনের ল্যাপটপ নিতে চায়, এটা দেখাচ্ছি হচ্ছে ডেল এর 3300, আচ্ছা 3300 মডেল, এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন, আচ্ছা 8 জেনারেশন তো নাম শুনলে 30000 টাকার উপরে লাগে, কি বলেন ভাই, এটা only 22900 টাকা দিব, শিওর তো? 8 জেনারেশন কোরাই 5 এর 8 জেন 256 জিবি এসএসডি আছে, 8 জিবি র‍্যাম আছে, 4 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে 8 জেনারেশন ল্যাপটপ পাবেন only 22900 টাকায়। বাহ, 22900 টাকায় 8 জেনারেশনের কোরাই 5 সিরিজের একটা ল্যাপটপ, কিউট একটা ল্যাপটপ, কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিউট লাগতেছে ল্যাপটপটা, only 22900 টাকা। ঠিক আছে, আজকের জন্য কি আরো 500 স্পেশাল ডিসকাউন্ট দিবেন? আচ্ছা ঠিক আছে, 22500 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ। ভিডিও আরো কিছু দেখা, আমাদের সাগর সাহেব দেখা কিছু ল্যাপটপ, আচ্ছা আচ্ছা, তো সব সময় কিন্তু সাগর ভাই কিন্তু সব সময় শপে থাকে, আর আপু কিন্তু মাঝে মাঝে থাকে, অনেক সময় আপুর দেখা যাচ্ছে এক্সাম থাকে, আপু শপে থাকতে পারে না, আপনার আসতে সাগর ভাই বা আপুকে পেয়ে যাবেন। আচ্ছা একটা আসলে G6 তে শুরু করি, আচ্ছা G6টা হচ্ছে আপনার HP এলিট বুকের মধ্যে 840G6, আচ্ছা 840G6, হ্যাঁ এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেন ল্যাপটপ, আচ্ছা 256 জিবি আছে এসএসডি, 8 জিবি আছে র‍্যাম, 4 জিবি আছে আপনার শেয়ার গ্রাফিক্স, আচ্ছা এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে আছে, ফুল এইচডি ডিসপ্লে আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে জয়স্টিক মাউস আছে, এবং সিমটা সাপোর্টেড। প্রাইসটা থাকবে একদম দামাকে প্রাইস মাত্র 31990 টাকা, 31990 টাকা 840G6, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, আরো 500 ডিসকাউন্ট ভাই, ঠিক আছে ভাই 31500 টাকা করে দিলাম, আচ্ছা 840G6, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে কোনটা আছে ভাই? এবার একটা লোরেজের মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে ডেলের মধ্যে, ডেলের 3380, আচ্ছা আচ্ছা ডেলের 3380, এটা হচ্ছে কোরাই 5 প্রসেসর দিয়ে 7 জেন ল্যাপটপ, আচ্ছা কোরাই 5 এর 7 জেন 256 জিবি আছে এসএসডি, 8 জিবি আছে র‍্যাম, 4 জিবি আছে গ্রাফিক্স, আচ্ছা আর প্রাইসও থাকবে দামাকে মাত্র 20990 টাকা। বাহ, মানে অল্প বাজেটের মধ্যে কিন্তু আজকে অনেক ভালো ভালো বেরিয়ে গেল, মাত্র প্রাইস ভাই i5 এর 7 জেন 10 ডেজ থাকছে মাইন্ড চেঞ্জ অপশন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া এরপরে কোনটা আজকে দেখাবেন?
এরপর একটা লেনোভো দেখায় যারা লাইটওয়েট ল্যাপটপ খুঁজে, যারা সব এসে এসে বলে যে ভাই আমার খুবই মানে লাইটওয়েট ল্যাপটপ দেন, আমি মানে লাইটওয়েট ল্যাপটপের জন্য তো লেনোভো ফেমাস। আর তাদের জন্য থাকছে এটি হচ্ছে লেনোভো থিঙ্কার সিরিজের মধ্যে X1 কার্বন। আচ্ছা X1 কার্বন কোর i5 এর মধ্যে 8 জেনের ল্যাপটপ, 512 GB SSD, 16 GB RAM, 8 GB আসলে গ্রাফিক্স, আচ্ছা এখানে ফুলি ন্যানো বেজের ডিসপ্লে আছে ভাইয়া। যারা কিন্তু ট্রাভেল করেন স্পেশালি এবং আপনাদেরকে দেখা যাচ্ছে মার্কেটিং এর কাজে মানে সারাদিন ঘোরাফেরা বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হচ্ছে, বা স্টুডেন্টরা কিন্তু স্পেশালি ভার্সিটিতে অনেক সময় ক্যারি করা লাগতেছে, তারা এই ধরনের মানে লাইটওয়েট ল্যাপটপ গুলো কিন্তু ভালো। আমার মতে আমার মনে হয় না যে আমি আজকে যে প্রাইস দিব এই প্রাইসে পুরো মানে বাংলাদেশে কিনতে পারবে। কি বলেন Core i5 এর 8 জেন এক্সন কার্বন, Core i5 এর 8 জেন, 512 GB SSD, 8 GB 16 GB RAM, আচ্ছা 8 GB গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র 38,500 টাকা। কি বলেন ভাই, এইটা তো ভাই আমি এর আগে মনে হয় আপনারই ভিডিও করেছিলাম, মানে 42,000 মতো প্রাইস ছিল। মানে আমরা সামনে রমজান মাস, ঈদকে সামনে রেখে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি সব ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, তো আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এসপি এলিট বুক এর মধ্যে 840G6। আচ্ছা এটা তো অনেক কমন এবং ফেমাস, এটা হচ্ছে আবার Core i7 প্রসেসর দিয়ে Core i7 এর 8 জেন এর ল্যাপটপ, 512 GB SSD, 16 GB RAM, 8 GB আছে গ্রাফিক্স, আচ্ছা আর প্রাইস থাকবে অনলি 39,500 টাকা। 39,500 টাকা আসলে তো অবশ্যই 5,000-1,000 তো স্পেশাল ডিসকাউন্ট থাকবে, ইনশাআল্লাহ যতটা পারি আমরা অনার করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু বলেন যে প্রাইস 500 বেশি, 1,000-2,000 বেশি, তো আপনারা অবশ্যই শপের সাথে কন্ট্যাক্ট করবেন, আশা করি যে যখন কন্ট্যাক্ট করবেন ওনারা কিন্তু স্পেশালি আপনাদের জন্য 5,000-1,000 এমনিতে দিবেন। অবশ্যই, তাছাড়া তো ডকুমেন্টস আছে, ভিডিও ডকুমেন্টস যে প্রাইস কত করে দিয়েছি। সেক্ষেত্রে খুবই মানে স্মুথলি চলবে, একদম মানে ঘোরানো দৌড়াবে, আমার ছোট ভাই যেমন বলে ঘোরানো দৌড়াবে, এটা সেম। এটা হচ্ছে লেনোভো থিঙ্কার সিরিজের মধ্যে K14, 256 GB SSD, 8 GB RAM, 4 GB আছে শেয়ার গ্রাফিক্স, 1 GB আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ, আর রাইজেন সিরিজ দুইটাই কিন্তু আছে। প্রাইস থাকবে মাত্র 37,900 টাকা। তো এরপর একটা জেটবুক দেখাই, আচ্ছা মানে একটু কম রেঞ্জের মধ্যে, তো জেটবুক আসলে প্রাইজের কারণে নিতে পারে না, 40-50 এর নিচে আসলে আমাদের কাছে আসলে লো রেঞ্জের জেটবুক, মিড রেঞ্জের জেটবুক, হাই রেঞ্জের জেটবুক সব ধরনের সব ক্যাটাগরি আছে ল্যাপটপ। আচ্ছা তো এটি হচ্ছে জেটবুক সিরিজের মধ্যে Core i7 এর 5th জেনের ল্যাপটপ, আচ্ছা 256 GB SSD, 8 GB RAM, 4 GB সেটা গ্রাফিক্স, আর প্রাইস থাকবে মাত্র 23,900 টাকা। 23,900 টাকায় জেটবুক। তো এরপর একটা একদম কমন ল্যাপটপ দেখাই, এটা হচ্ছে এসপি এলিট বুকের মধ্যে 840G6, 840G6, আচ্ছা Core i5 এর 6th জেনের ল্যাপটপ, 256 GB SSD, 8 GB RAM, 4 GB সেটা গ্রাফিক্স, আর প্রাইস থাকবে মাত্র 22,900 টাকা। 22,900 টাকা আমাদের কাছে কিন্তু এটার G4 অ্যাভেলেবল আছে i5 এর 7th জেন দিয়ে, 256 GB SSD, 8 GB RAM, 4 GB গ্রাফিক্স দিয়ে, প্রাইস থাকবে অনলি 25,900 টাকা। মানে 840, G3, G4, G5, G6 কয়েকটা ভ্যারিয়েন্ট হয় কিন্তু সবগুলো মডেলই আছে। একটা হাই রেঞ্জের মধ্যে একটু যাই, এটি হচ্ছে HP এর মধ্যে HP 440G7, আচ্ছা Core i5 প্রসেসর দিয়ে 10 জেনের ল্যাপটপ, Core i5 এর 10 জেনারেশন, 512 GB SSD, 16 GB RAM, 8 GB সেটা গ্রাফিক্স, আচ্ছা দেখুন ফুলি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, আর প্রাইসটা থাকে ধামাকা মাত্র 45,900 টাকা। 45,900 টাকার মধ্যে আপনারা 10 জেনারেশনের Core i5 সিরিজের ল্যাপটপটা দেখেন, একটা ব্র্যান্ড নিউ লুক আছে ভাই, মানে এই এই সব ল্যাপটপগুলো কিন্তু নিলে অনায়াসে 3-4-5 বছর কিন্তু অনায়াসে ইউজ করা যায়। আচ্ছা তো যারা অল্প টাকার মধ্যে ম্যাকবুকের ভাইব নিতে যাচ্ছেন, একটা ম্যাকবুকের ফিল নিতে যাচ্ছেন, আচ্ছা তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি, এটা হচ্ছে HP এলিট বুকের মধ্যে 1040G3, ম্যাকবুকের ছোট ভাই নাকি, ম্যাকবুকের ছোট ভাই, একদম খুবই স্লিম একটি ল্যাপটপ, 256 GB SSD, 8 GB RAM, 4 GB গ্রাফিক্স, আচ্ছা আর প্রাইস থাকবে অনলি 24,900 টাকা। 24,900 টাকার মধ্যে ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর, প্রিমিয়াম প্লাস আপনার এই ট্র্যাক প্যাডটা দেখেন, প্লাস সাইডের ফ্রেমটা দেখেন, মানে অনেক গ্লসি কিন্তু। এটি হচ্ছে জেটবুকের মধ্যে জেটবুক 40 নিউ, আচ্ছা এটা হচ্ছে Core i5 এর 8 জেনের ল্যাপটপ, এটাতে 16 GB RAM আছে, 256 GB SSD আছে, 8 GB আছে সেটার গ্রাফিক্স, আচ্ছা এটা কিন্তু ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে, এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে আছে, ব্যাকলাইট কিবোর্ড সুবিধা, ফিঙ্গার সেন্সর বলেন,
জয়স্টিক মাউস বলেন সিম কার্ড সাপোর্ট বলেন সবকিছু আছে এর মধ্যে আচ্ছা আর প্রাইস থাকবে অনলি 35900 টাকা 35900 টাকা মানে অল্প বাজেটের মধ্যে জেটবুক ভালো কনফিগারেশন 8th জেনারেশন কোর i5 দিয়ে আপনি চাইলে নিতে পারেন এরপর ভাই এটা একবার দেখে দিচ্ছি আচ্ছা টু ইন ওয়ান ল্যাপটপ এটা হচ্ছে Dell এর 3190 আচ্ছা পিন টেম্প প্রসেসর দিয়ে 3190 128 জিবি এসএসডি দিয়ে 8 জিবি র‍্যাম 4 জিবি আছে এটা গ্রাফিক্স আচ্ছা তো যারা বাচ্চাদের জন্য ড্রয়িং শেখাবেন মাত্র শুরু করতে যাচ্ছেন ফ্রিল্যান্স থেকে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন আচ্ছা Dell এর 90 প্রাইস থাকবে মাত্র 16900 টাকা আচ্ছা সুন্দর 9 জেনারেশনের ল্যাপটপ 16900 টাকা অনেক প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ কিন্তু এখানে আছে আমরা কিন্তু এই যে ফায়ারফ্লাই সিরিজ দেখতে পাচ্ছি HP এর মধ্যে অনেক ভালো ভালো সিরিজের ল্যাপটপ কিন্তু আছে তো জেটবুক সরি এটা হচ্ছে HP এর মধ্যে আরেকটা মডেল দেখে দিচ্ছি এটা হচ্ছে HP এর মধ্যে 640G5 আচ্ছা Core i5 এর 8 জেনের ল্যাপটপ 256 জিবি আছে SSD 8 জিবি আছে 4 জিবি আছে গ্রাফিক্স লুকটা দেখেন চমৎকার লুকে আছে সুন্দর Core i5 এর 8 জেন 256 জিবি SSD 8 জিবি RAM 4 জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র 26900 টাকা 26900 টাকা ঠিক আছে ইনশাআল্লাহ তো ভাই যখন বললেন ফায়ারফ্লাই একটু দেখিয়ে দেই কাস্টমারদের তো এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই G8 ল্যাপটপ G8 আচ্ছা আচ্ছা Core i7 প্রসেসর দিয়ে 11 জেনের ল্যাপটপ Core i7 এর 11 জেন 512 জিবি SSD 24 জিবি RAM 12 জিবি আছে এটা গ্রাফিক্স ওরে ভাই হাই প্রাইস থাকবে দামাকা কত ভাই 1 লাখ নাকি না মাত্র 75000 টাকা 75 হলো না ভাই না ভাই 75000 টাকা ঠিক আছে ইনশাআল্লাহ আর কিছু দেখাবেন নাকি ভাই আজকে তো জেটবুকের মধ্যে আমাদের আরেকটা সিরিজ আছে এটি হচ্ছে জেটবুকের মধ্যে 40U G6 আচ্ছা Core i5 এর 8 জেনের ল্যাপটপ এটা তো 512 জিবি আছে SSD 8 জিবি 16 জিবি আছে RAM আচ্ছা 512 জিবি SSD 16 জিবি RAM 8 জিবি শেয়ার গ্রাফিক্স এবং 4 জিবি আছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স বাহ তাহলে তো মানে গ্রাফিক্সই আছে মোটামুটি 12 জিবি যে ডেডিকেটেড 4 জিবি আর হচ্ছে শেয়ারড হচ্ছে 8 জিবি আর এর প্রাইস থাকবে মানে 4 জিবি গ্রাফিক্স দিয়ে i5 এর 8 জেন 512 জিবি SSD 16 জিবি RAM দিয়ে মাত্র 48000 টাকা ল্যাপটপে আমাদের কাছে পারেন কম দামে আমাদের কাছে কিন্তু এটা i7 টা অ্যাভেলেবল আছে i7 এর 8 জেন 512 জিবি SSD 16 জিবি RAM 8 জিবি শেয়ার গ্রাফিক্স আর 4 জিবি ডেডিকেটেড দিয়ে প্রাইস পড়বে মাত্র 53900 টাকা ওকে তো মানে কয়েকটা ভেরিয়েন্ট আছে নাকি মোটামুটি কিন্তু ওনাদের কাছে 13500 টাকা থেকে শুরু করে আমরা কিন্তু 75000 টাকার ল্যাপটপ আজকে দেখানোর চেষ্টা করেছি মানে সব ভেরিয়েন্টের ল্যাপটপ থাকে আর ভাইয়েরা কিন্তু অনেক মানে কয়েক বছর যাবত বিজনেসটা কন্টিনিউ করতেছে আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স দিচ্ছেন আপনারা আর আশা করি যারা শপটা ভিজিট করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা ভিডিওটা দেখলেন প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর স্পেশালি আপনাদের জন্য যারা এই ভিডিও দেখে আসবেন সবার জন্য কিন্তু 500 থেকে 2000 টাকা পর্যন্ত স্পেশাল একটা অনার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে সেই জন্য আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন কোন মডেলের ল্যাপটপটা নেবেন লাস্ট প্রাইসটা কত বা কি গিফট আছে কি রকম অফার আছে সব ডিটেইলসগুলো আপনারা জেনে বুঝে তারপর কিন্তু প্রোডাক্ট পারচেজ করবেন আর শপটা ভিজিট করবেন যারা আসতে পারতেছেন না ঘরে বসে নিতে পারেন ভাই যারা ঘরে বসে নিতে চায় কুরিয়ারে বা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেব কুরিয়ারে কুরিয়ারে ল্যাপটপ দেখে চেক করার পর যদি পছন্দ হয় সেক্ষেত্রে বাকি টাকা পেমেন্ট করে সে ল্যাপটপ রিসিভ করবে আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাক করার অপশন থাকে ওকে মানে আপনারা চাইলে যে কোনো ভাবে নিতে পারেন 24 ঘন্টার মধ্যে ল্যাপটপ চলে যাবে তার সব ভিজিট করলে আরেকবার লোকেশনটা একটু জানাই দিবেন ভাই আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মানে কাজীপাড়া দিকে আসলে মিত্র রেলে পিলার কাউন্ট করলে 251 নম্বর পিলার ঠিক পুরো পাশে সুমন প্লাজা নিচতলায় HTC ল্যাপটপ শপ আচ্ছা সবাই চলে আসবেন ভিজিট করবেন সপ্তাহে 7 দিন শপটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত আর আপনাদের জন্য স্পেশালি ওনারা কিন্তু রাত্র 10টা পর্যন্ত সব খোলা থাকে অনেকে অফিস আওয়ারের পরে আসতে চান চাইলে কিন্তু অফিস আওয়ারের পরেও সপটা ভিজিট করতে পারেন এই স্পেশাল ফ্যাসিলিটিটা আপনাদের জন্য রয়েছে সবাই আসবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ